বাইপাস দিয়ে গেল আমরা, বাইপাস দিয়ে সামনে দিয়েছে ধরে গ্রেড, এটাই সমস্যা। আমাদের গাড়িটা ঘুরে বেড়াচ্ছে বাজে জায়গায়, জন ভাই বাজে ঠিক করছে। যেহেতু স্নাইপার নাই, ঠিক আছে, তো সেহেতু খেলাটা অন্য হয়ে গেল। আর আমরা পশ্চিম কিরা করে পাশে আছি, গাড়ি দেখতে পাই, গাড়ি লে গাড়ি লে চলে যাও, বাড়ি থেকে ফায়ারিং করতে নেই, গাড়ি থেকে মারতে পারবে না, গাড়ি তো উঁচু আছে, ভাই বিল্ডিং দেখছেন, এই লোক আছে লোক বসিও ছাদে, লাভ আছে, চাইলাম দিল না, কি করবো বলো, আমার সাইলেন্সার আছে, এটাই বোঝা পারলাম না, এটাই দুঃখ আমার। ওরে ওরে ঝিলিকা এখানে দাঁড়িয়ে আছে, আমি ওখানে মারছি, করলে ভাই দুজ নাকে একসাথে মারবে, ড্রপ করছে দেখো, বলো ড্রপ সামনে আমাদের তোমার ঘাসের ওখানে ফায়ার এসেছিল, রবিলের কাছে আসছে মনে হয়, ড্রপ লুটেছি না লুটেছি আসে ওদিক থেকে চেপে ধরবে আগে তোকে, ঝিলিক পড়ে পড়ে মারলো, আমার কাছে সুযোগই দেয়নি ঝিলিককে রিভাইভ করো, ওরা ঝিলিককে বাঁচিয়ে রেখেছিল, আরেকদিন আসতে না, আমি রোতেছিলাম
গাছটা রোতে ছিল না, তুমি তোমাকে মারলো কি করে? ভাই গাছের রোতে ছিল না, ছিল না ভাই। যদি আর কম যাও শান্ত হয়ে যা, রুমাল কে রুমাল দেখ, শান্ত হয়ে যা। তার মানে এদিক দিয়ে লোক ছুটে আসবে, এটা হিসাব বলছে? হ্যাঁ, এদিক থেকে ছুটে আসবে, এদিক থেকে চারটে লোক ছুটে আসবে। তুই যেদিকে আসলো ওদিক থেকে, ওখান থেকে ছুটে আসবে। রুবেল দোকানে তোর পেছনে আসবে ছুটে, কি করবে? মিডলে পড়ে গেছে, চারিদিক খেয়াল রাখতে হয়। এখন ও যেখানে আছে তাদের পেছনে মারতে পারবে না, পাথরে আছে। চিন্তা নাই, চিন্তা নাই, শুধু তুই শুধু এদিকটা দেখ। হ্যাঁ, তোর পেছনে ওইদিকে আসলে নোটিস নে, ঘোরার কোনো দরকারই নাই। সামনের ঘরটা, ঘরটা যদি কেউ না থাকে তাহলে তোর ভাগ্য ভালো। নেমে যা, হ্যাঁ নেমে যা, ঘরের লোক আছে। পিছনে গাছ আছে, রোদ আছে, অসুবিধা নাই। পাগল, মার মার, এবার মার, এবার মার, ছেড়ে ছেড়ে ছেড়ে, লোকেশন দিয়ে দিবে তখন। রিলোড করলে আবার উপর থেকে আসবে, দেখ আমি বললাম না। চুপচাপ বসে থাক, আসবে, তুই চিন্তা করিস না। ওই দেখ ফায়ারিংটা কোন দিকে, সেদিকে তাকা। এদিকে ফায়ারিং নাকি ওদিকে? সব দিকে ফায়ারিং আছে, কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকটা ওদিকটা লক্ষ্য কর, ওদিক দিয়ে নেমে আসবে। দেখ আসতে বাধ্য, নামতে বাধ্য, সামনে তাকা না। ওদিক লোক আছে, এটা কনফার্ম। নিটকর্তার একটা না, নিটকর্তার লাভ আছে এখন কিন্তু। গাছের ওখানে একজন আছে, গ্লিচ শুট করে একজন আছে। আমার মনে হচ্ছে পেছনে পাথর, পেছনে লেখা বোম মার, রুবেল
গ্রিড এই বাড়িটা দে না, সামনেকার বাড়িটা দে না। দশ জনা নাকি তুলতে তোর একটা বন আছে রুবেল, তোর বাড়ি পেছন দিক দেখিস তো? হ্যাঁ ওদিক দেখিস তো? গিলিং দেখুন মরে নেব না। ডান দিকে আর কেউ থাকবে না তো রুবেল? বাড়ির পিছনে আছে না রুবেল? রুবেলের পিছন দিকটা দেখতে হবে। হ্যাঁ ভীষণ ব্যস্ত রুবেল মনে হয়, দেখিস বাড়ি থেকে নেমে আসবে। ঠিক আছে কিরে কিরে চাটি নিচ্ছে এখানে ঝিলিক লিডারে দিয়েছে আর আমি মেরে দিয়েছি বুঝলা তো।